রোমানিয়াতে ওয়ার্ক পারমিটে বাংলাদেশিদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এবং কাজের ক্যাটাগরি কি কি, স্যালারি কি রকম হতে পারে, আজকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা বিষয় বলে দিই, অনেক দালালরা আপনাদেরকে বলবে তারা রেস্টুরেন্টের ভিসায় আপনাদেরকে নিয়ে যাবে। তো আসলে দেখেন ভাইয়া, বিষয়টা হলো দালালদের, মনে করেন প্রতিটা দালালেরই, তার তার নিজের হোক, তার সন্তান বা ওয়াইফের হোক, সবারই না একটা করে রেস্টুরেন্ট থাকে, এরা দালালদের মুখের কথা। তা না হলে প্রতিটা মানুষকে তারা কিভাবে রেস্টুরেন্টে কাজের ভিসায় নিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, সে এই ধরনের কেউ ধোকাতে পারবেন না। আসলে কি কি ভিসা হয় বা বাংলাদেশিদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেগুলা বলতেছি আমি। প্রথমত সবচাইতে বেশি শ্রমিক নিবে রোমানিয়াতে, সেটা হলো আপনার কনস্ট্রাকশনের কাজে, কনস্ট্রাকশনের কাজে নিবে। এর জন্য যে মানে রোমানিয়াতে দেখা যায় যারা রোমানিয়ার রেসিডেন্সি আছে বা মনে করেন যারা অনেকদিন যাবৎ থাকতেছে, তারা সহজে কনস্ট্রাকশনের কাজটা করতে চায় না, কারণ কনস্ট্রাকশনের কাজগুলো আসলে খুবই হার্ড হয়, এটা আপনারা অবশ্যই বুঝেন। বাংলাদেশে যে ধরনের কনস্ট্রাকশনের কাজ হয় তার চেয়েও বেশি কষ্টের হয় সেই কাজগুলো। তো এই কারণে আসলে তারা শ্রমিকটা নিতে চাচ্ছে সবচেয়ে বেশি কনস্ট্রাকশনের সেক্টরে। আর দ্বিতীয় যে সেক্টরটা, সেটা হলো আপনার গার্ডেনিং এবং গ্রিন হাউসের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে নিতে চাচ্ছে। তবে বেশি যে কাজে আপনারা যাবেন, সর্বনিম্ন স্যালারি হলো 3000 লে, 3000 লেতে 65,000 টাকার মতো আসে। কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কোম্পানি আপনাকে কিছু এক্সট্রা দিয়ে হলেও তার কোম্পানিতে তারা পুরনো হয়ে গেলে আপনাদেরকে স্যালারিটা ওইভাবে দিবে। এবং আরেকটা বিষয় হলো আপনার কনস্ট্রাকশনে কিন্তু ওভারটাইমে কিন্তু মূল স্যালারির চেয়ে 1.5 গুণ বেশি হয়। তো এই হলো বিষয়, অন্যান্য কাজেও হয় কিন্তু কনস্ট্রাকশনের মধ্যে আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হলো আপনার গ্রিন হাউস এবং যে কৃষি বিষয়গুলো আছে বা গার্ডেনিং এর কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনারা রোমানিয়াতে লোক নিবে। তো আর আরেকটা সেক্টর আছে হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো এই সেক্টর গুলাতে আসলে মূলত লোক নিবে। আর লাস্ট যে অপশনটা আছে, এটা একটু রেয়ার হলেও আপনার এটাতে লোক নেয়, সেটা হলো আমরা অনেকে পাপ্পু ভিসা বললে চিনি, তো লোক মুরব্বীদের দেখাশোনা করার জন্য। তো এই কয়টা ভিসার মধ্যে আসলে লোক নিবে রেস্টুরেন্টের, যারা আশা করে বসে আছেন যে আমি রোমানিয়াতে যাব রেস্টুরেন্ট ভিসাতে। তো এই এই জিনিসটা হলো খুব রেয়ার, কিন্তু ভিসা হয় না আমি এরকম বলবো না। দালালদের খপ করে পড়বেন না, দেখা যাবে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ ওইখানে বিজনেস করতেছে বা আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ ওইখানে বিজনেস করতেছে, সে যদি আপনাকে তার রেস্টুরেন্টের ভিসাতে যদি নিয়ে যায় সেটা পসিবল, সেটা পসিবল। কিন্তু আপনার দালালরা যেভাবে গণহারে মনে রেস্টুরেন্টের কথা বলে যে রোমানিয়াতে পাঠায়, সেটা আসলে পসিবল না। তো এই এই কাজগুলাতে আপনারা আসলে রোমানিয়াতে যেতে পারবেন। এবং বাংলাদেশিরা যারা আছে, ভাইয়েরা আছেন, তারা রোমানিয়াতে গিয়ে খুবই সহজে মানে কিছুদিন থাকার পরে মূল ইউরোপে মুভ করার একটা সুযোগ থাকে লিগেল ওয়েতে, সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিওতে বলে দিব। এবং আরেকটা বিষয় হলো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা লিংক দিয়ে দিব যে লিংকের মাধ্যমে সরকারিভাবে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে খুব সহজে খুব কম খরচে আপনারা যেতে পারবেন। তো এছাড়াও আমি কিছু কাজের কথা আপনাদেরকে রিকমেন্ড করব, যেগুলো আপনারা আসলে শিখে গেলে আপনাদের এক সময় না এক সময় কাজে লাগবে। এবং এই ভিডিওটিতে আমি যে কাজগুলো বলতেছি, একটা সময় আপনারা মনে করবেন যে ওই ভাইয়াটা বলছিল যে এই কাজগুলো শিখে যাওয়ার জন্য। তো এক্সট্রা হিসেবে আপনারা যে কাজগুলো শিখতে পারেন সেটা হলো পেইন্টিং এর কাজ, পেইন্ট বলতে বাড়িঘর পেইন্ট করার যে কাজগুলো, এই কাজটা শিখতে পারেন। দ্বিতীয় কাজটা হলো আপনারা জিপসন বোর্ডের কাজ শিখতে পারেন। 3 নম্বর হলো আপনারা থাই অ্যালুমিনিয়ামের কাজ শিখতে পারেন। তো কিছু কিছু কাজ আপনারা আসলে শিখে যাওয়ার চেষ্টা করবেন, হাতের কাজ, ইলেকট্রিক কাজ শিখতে পারেন, যারা যে ধরনের কাজগুলো জানেন।
তো এই কাজগুলো দেখা যায়, এই কাজগুলোর আপনি ভিসা হতেও পারে নাও হতে পারে। ভিসা না হলেও দেখা যায় পরবর্তীতে আপনি ওই দেশে যাওয়ার পরে মানে কিছু একটা করতে পারবেন, দেখা যায় অপশনাল হিসেবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং এই কাজগুলো সুযোগ আপনার কাছে আসলে অবশ্যই আপনি এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন কাজের পাশাপাশি। তো এই ছিল বিষয়। আসলে সবচেয়ে বেটার হয় আপনারা যদি মানে পেন্টিংয়ের কাজটা যদি শিখেন, রঙের কাজটা যদি শিখেন, কারণ রঙের কাজটা শিখতে খুবই কম সময় লাগে এবং এই কাজটা শিখা থাকলে ভালো। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই কাজগুলো আপনারা রোমানিয়াতে আপনার জমা দেওয়ার সময় অবশ্যই এই কাজগুলো শিখে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় আপনাদের জন্য সার্ভাইভ করতে খুবই ইজি হবে এবং আর্নিংটা আপনাদের খুবই ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।